শীতকাল প্রায় শুরু হয়ে গেছে, আর শীতকালের সন্ধ্যা মানে চা কফির আড্ডা। আর চা কফির আড্ডাতে যদি একটু হালকা পুলকা পকোড়া কিংবা স্ন্যাক্স না হয়, তাহলে শীতকালের সন্ধ্যার আড্ডাটা একদমই জমে না। নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি রান্না করে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতকালের সন্ধ্যার জমে যাওয়া আড্ডার জন্য হেলদি অ্যান্ড টেস্টি পকোড়া রেসিপি, যেটা সন্ধ্যার টিফিনের আড্ডাটাকে একদম জমিয়ে দেবে। আর এটা এতটাই উপকারী আর হেলদি, আপনারা বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন। বাচ্চারা অনায়াসে এই দারুণ টেস্টি খাবারটি খেয়ে নেবে। তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পালং শাকের পকোড়া রেসিপি, যেটা মাত্র কয়েক মিনিটেই আর খুবই কম সময়ে বানিয়ে ফেলতে পারেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে পালং শাকের পকোড়া বানানোর জন্য ফ্রেশ কিছু পালং শাক নিয়েছি। পালং শাকের গোড়ার অংশটা কেটে বাদ দিয়ে পালং শাকের পাতার অংশটা নিয়ে নিয়েছি। পালং শাকের পাতাগুলোকে আমি লবণ জল দিয়ে খুব ভালো করে ধুয়ে দিয়েছি। এবারে পালং শাকের পাতাগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব। আমরা সবাই জানি পালং শাক শরীরের পক্ষে কতটা উপকারী, আর বাচ্চারা তো এখন শাক খেতেই চায় না। এইভাবে যদি পালং শাকের পকোড়া বাচ্চাদেরকে বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। গরম ভাতে ডালের সাথে এই পালং শাকের পকোড়া খেতে দারুণ লাগে, একবার বানিয়ে খেয়ে দেখুন। আর খুবই কম সময়ে এই টেস্টি আর ইয়ামি পালং পকোড়াটি বানিয়ে ফেলা যায়। পালং শাকগুলোকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এইভাবে ঝিরিঝিরি করে কাটলে পকোড়াগুলোর টেস্ট দুর্দান্ত হয়। তো বন্ধুরা, শীতকাল থাকাকালীন আপনারা কিন্তু শীতের সন্ধ্যার আড্ডাতে এইরকমভাবে পালং শাকের পকোড়া বানিয়ে ফেলুন। দারুণ লাগে খেতে আর খুবই হেলদি অ্যান্ড টেস্টি। তো আমার পালং শাকগুলো খুব ভালোভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার পালং শাকগুলো একটি বোলের মধ্যে তুলে নেব। এবার পালং শাকের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদার কিমা, আর এখানে 4-5টা লঙ্কার কুচি আমি ব্যবহার করছি কাঁচা পাকা। আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে দেবো 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ড্রাই রোস্ট করা মশলা 1 টিস্পুন। আমি এখানে গোটা সাদা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে কুড়িয়ে রেখেছিলাম। দিয়ে দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা সাদা জিরে, আপনারা জোয়ানও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো বেসন। বেসনটা আপনারা পালং শাকের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন, তবে বেসনটা কিন্তু বেশি ব্যবহার করবেন না, শাকের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকলে খেতে ভালো লাগে। আমি এখানে 1/2 কাপ মতো বেসন ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ব্যবহার করলে কিন্তু আরও ক্রাঞ্চি আর খেতে ভালো লাগে। এবারে সমস্ত উপকরণ শুকনো অবস্থায় খুব ভালোভাবে একবার মাখিয়ে নেব। পালং শাকের মধ্যে যেহেতু একটা এক্সট্রা জল ভাব থাকে, সেই জন্য কিন্তু আমি প্রথমে জল অ্যাড করছি না, শুকনো অবস্থায় খুব ভালোভাবে আমি মেখে নেব। যদি জল আমাদের প্রয়োজন হয় তাহলে জলটা ব্যবহার করব। শুকনো অবস্থায় পালং শাকগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন উষ্ণ গরম সাদা তেল, তাহলে আমাদের পকোড়াগুলো খেতে আরও ভালো লাগবে। এবার সব কিছু দিয়ে পালং শাকগুলোকে আমাদের খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যদি জল প্রয়োজন হয় তবেই আমি কিন্তু জলটা অ্যাড করব। তো আমি এখানে জলের ব্যবহার করলাম না, আপনারা যদি জলের ব্যবহার অল্প করতে চান অল্প সামান্য জলের ছিটে দিতে পারেন। তো এইরকম পাখাটা কিন্তু তৈরি হবে, একদম পাতলাভাবে তৈরি হবে না, ঠিক এইরকমভাবে তৈরি করে নিয়ে হাতের মধ্যে সামান্য গোল্লা পাকে পাকে তেলের মধ্যে দিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এইরকমভাবে ছোটো ছোটো করে আমাদের তেলের মধ্যে ছাড়তে হবে। ছোটো ছোটো করে তেলের মধ্যে ছাড়লে কিন্তু পুরোপুরি আমাদের পকোড়াটা পারফেক্টভাবে তৈরি হবে, ভিতরের মধ্যে কোনো কাঁচা ভাব থাকবে না।
তবে এখানে ফ্রাই প্যানে একটু বেশি পরিমাণ সাদা তেল নিয়েছি পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে এক একে গোল্লা শেপে দিয়ে দেব। যখন আমাদের পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে দেব, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে একটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর একটা দেরিতে ভাজা হবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তো আজকে আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, আর লাইক করলে এইরকম চটজলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে মন চাইবে। আর যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এইরকম রেসিপি যখনই আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পকোড়াগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমাদের দু পিঠ ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দর আমাদের পকোড়া কালার চলে এসছে। ডুবো তেলে পকোড়াগুলো ভাজলে কিন্তু দারুণ টেস্ট হয়, এইরকমভাবে ডুবো তেলে ভাজলে টেস্টটি দারুণ হয়। আর এইরকম হালকা উল্টো পাল্টে আমাদের পকোড়াগুলোকে হালকা ব্রাউনি কালার করে ভেজে নিতে হবে। খুবই কম সময়ে আর টেস্টি একটি পকোড়ার রেসিপি। আপনারা কিন্তু শীতকাল থাকাকালীন পালং শাকের এই দুর্দান্ত রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে কিংবা সন্ধ্যার চা কফি রান্নাতে খেতে দারুণ লাগে। তো পকোড়াগুলো আমাদের খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে পকোড়াগুলো অন্য একটি প্লেটে তুলে নেব। তবে পকোড়াগুলো যখন তুলবেন তখন চেষ্টা করবেন টিস্যু পেপারের উপর রাখতে কিংবা যে কোনো পেপারের উপর রাখতে, তাহলে পকোড়ার যে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। তো প্রণতির এই ছোটোখাটো টিপস আপনাদের কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই করে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রথম স্টেপের পকোড়াগুলো তুলে নেওয়ার পর ওই গরম তেলের মধ্যে বাকি পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো। আর ওই সেমভাবে প্রথমে গ্যাসের ফ্লেমটা লো থাকা অবস্থায় পকোড়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পকোড়াগুলো আমাদের ভেজে নিতে হবে। তো বন্ধুরা, বাড়িতে শীতকালের সিজন থাকাকালীন এইভাবে পালং শাকের পকোড়া বানিয়ে খেয়ে দেখুন, আর কেমন লাগছে খেতে চা কফি রান্নাতে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। আর বাচ্চাদেরকেও এইভাবে বানিয়ে দিন, বাচ্চারা দেখবেন সোনামুখ করে খেয়ে নেবে। এইভাবে একে একে পালং শাকের পকোড়াগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব ইজি টাইম আর খুবই কম সময়ে রেডি করে নেওয়া যায়। তো আমার রেডি হয়ে গেছে পালং শাকের পকোড়া, দেখতেই পাচ্ছেন খুবই ইয়ামি অ্যান্ড টেস্টি আর খুবই কালারফুল। এটা আপনারা গরম গরম মেয়োনিজের সাথেও পরিবেশন করতে পারেন, কিংবা আমি যে আপনাদের সাথে ঝাল সসের রেসিপি শেয়ার করেছি কিংবা শেজওয়ান সসের রেসিপি শেয়ার করেছি সেটার সাথেও গরম গরম পরিবেশন করতে পারেন। আমি ডেসক্রিপশান বক্সে তার লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই কম সময়ে ঘরেতেই কিন্তু শেজওয়ান সস বানিয়ে ফেলতে পারেন। দেখতেই পাচ্ছেন ভিতরটাও আমাদের খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমার রেসিপি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শীতের সিজন থাকাকালীন এইরকম আরও কালারফুল আর ইয়ামি টেস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।